প্রিজন ভ্যানে ভাঙচুরের ঘটনার বর্ণনায় যা বললেন কনস্টেবল। খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে নেতাদের ছাড়িয়ে নিতে পুলিশের উপর বিএনপি কর্মীদের হামলা ও প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনার বর্ণনা দিয়েছেন প্রিজন ভ্যানের ড্রাইভার কনস্টেবল খসরু মান্নান। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে শাহবাগ থানার ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তাকে এই ঘটনার বর্ণনা দেন তিনি। বর্ণনায় খসরু মান্নান বলেন, স্যার, আমি পুলিশ চাকরি করি, তাই প্রিজন ভ্যান ছেড়ে পালিয়ে যেতে পারিনি। ওরা আমাকে মেরেছে, তবুও কিছু বলিনি। বিএনপির কয়েকশো নেতাকর্মী পুলিশ ভ্যানের উপর হামলে পড়ে, সামনে থাকা আরো দুই পুলিশ সদস্য সহ আমার উপর হামলা চালায়। তারা গাড়ি ভাঙচুর করে, এরপর প্রিজন ভ্যানের তালা ভেঙে ওদের দুই লোককে ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো জানান, বেলা আড়াইটার দিকে শাহবাগ থানার এসআই রাইবুল হাসান বিএনপির দুজন কর্মীকে আটক করে হাইকোর্টের সামনে জাতীয় ঈদগাহ গেটে রাখা প্রিজন ভ্যানে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পরে আমি বলেছিলাম, স্যার, আসামি দুজনকে থানায় রেখে আসি, কিন্তু উনি না শুনে উল্টো আমাকে ধমক দেন। এরপর সাড়ে তিনটার দিকে খালেদা জিয়ার গাড়ি বহর আসে। ওই সময় কয়েকশো নেতাকর্মী গাড়ির সামনে ও পেছনে মিছিল করছিলেন। মিছিলটি প্রিজন ভ্যানের কাছে আসতেই ভিতরে থাকা আটক দুজন চিৎকার দিয়ে ওঠে, আমাদের ধরে এনেছে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও। এরপরই মূলত নেতাকর্মীরা গাড়ির উপর হামলা চালায়। আমি সহ পুলিশের তিন সদস্যকে মারধর করে, গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে, লাথি মারে, গাড়ির জানালা ও লুকিং গ্লাস ভেঙে ফেলে। দুই পুলিশের কাছে থাকা দুটি বন্দুকও ভাঙচুর করে। ওই দুই পুলিশ সদস্য দৌড়ে পালালে হামলাকারীরা প্রিজন ভ্যানের তালা ভেঙে দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। আশেপাশে আর কোনো পুলিশ ছিল কিনা জানতে চাইলে ড্রাইভার মান্নান অভিযোগ করে, বলেন, আশেপাশে অনেক পুলিশ ছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি, প্রিজন ভ্যানেও পুলিশ চেয়েছিলাম তবুও দেয়নি। সম্মানিত ভিউয়ার, আরও এমন নিউজ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।